বটেল ক্যাপ ব্যবহার করে তোমরা একটি বেশ মজার খেলনা তৈরি করতে পারো। 40 সেন্টিমিটার লম্বা একটি শক্ত সুতো নাও। এবার সুতোটিতে 1 ইঞ্চ ছাড়া ছাড়া নট বা গিট বাঁধতে থাকো। দেখো সুতো বরাবর 1 ইঞ্চ ছাড়া ছাড়া গিট দেওয়া হচ্ছে। এভাবে সুতো শেষ প্রান্ত পর্যন্ত করো। এখন সুতোর একটি প্রান্ত একটি বোতামের হোলের মধ্যে নিয়ে যাও এবং নট দাও বা গিট বাঁধো। এখন একটা রাবার ব্যান্ড নাও আর একটা অংশ কাট করো, আর সুতোটা যেই হোল দিয়ে ঢুকিয়েছো তার বিপরীত হোল দিয়ে রাবার ব্যান্ডটি ঢোকাও এবং এখানেও রাবার ব্যান্ডটি নট দাও বা গিট বাঁধো। এখন রাবার ব্যান্ডটি স্ট্রেচ করে ক্যাপের ওপরে লাগাও। ক্যাপটি এক হাতে ধরে গিট বাঁধা সুতোটি 2 আঙুল দিয়ে টানো। তোমরা টানতেও পারো বা ঘষতেও পারো, দেখবে বেশ মজার সারুন কিরকিরে একটা শব্দ তৈরি হচ্ছে। এটা বানাও, খুব মজা পাবে।